দর্শক নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, নির্বাচনের ফল পেয়ে এলাকাবাসী কি বলছেন জানাবেন। হাবিবা, যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি যে গতকাল অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের রংপুর বিভাগে আসলে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে, যেটি আসলে অনেকটাই মানতে পারছেন না এখানকার নেতাকর্মীরা। আমরা দেখেছি যে রংপুর বিভাগের 8 জেলার 33টি আসনে শুধুমাত্র 3টি আসনে জাতীয় পার্টি নির্বাচিত হলেও বাকি 30টি আসনে কিন্তু নৌকা আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোট যুদ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের যে 6টি আসন রয়েছে সংসদীয় আসন, এর মধ্যে আসলে শুধুমাত্র রংপুরের যে 5টি আসনেই আপনার জাতীয় পার্টি শুধু একটিতে নির্বাচিত হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া কিন্তু আমরা দেখেছি রংপুরের যে 5টি আসন রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগ মনোনীত 3টি এবং 2টি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে আমরা দেখেছি অনেকটাই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এখন পর্যন্ত, এবং সাধারণ মানুষ বলছেন যে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন অনেকটাই। কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা নির্বাচন ছিল, তারা বলছেন সাধারণ মানুষের পাশে থাকার জন্যই তারা নির্বাচনে এসেছেন। এবং এখন পর্যন্ত রংপুরে যে আসলে আমরা দেখছি পর্যায়ক্রমে জাতীয় পার্টি যে আমরা ঘাঁটি হিসেবে জানি, সেই ঘাঁটিতে কিন্তু আসলে ফাটল ধরছে অনেকদিন আগেই। এখন শুধুমাত্র পর্যায়ক্রমে একটার পর একটা চিঠি হারাচ্ছেন জাতীয় পার্টি, কারণ যার প্রতিফলনে কিন্তু আমরা দেখেছি রংপুরে এক আসনে জাতীয় পার্টির মহাসচিব মশির রহমান রাঙ্গা এবং মকবুল আসিফ শাহরিয়ার তারা কিন্তু জাতীয় পার্টি থেকে নির্বাচন করলেও তারা কিন্তু জিততে পারেনি। সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে রংপুর জুড়ে সেই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে অনেকটাই উৎসবের আওয়াজ বিরাজ করছিল, এবং অনেকে বলছেন যে আসলে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 5টি আসন নির্বাচিত হলেও এবার সারা দেশ মিলে মাত্র 11টি আসন নির্বাচিত হয়েছেন তারা, এবং আগামীতে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হতে গেলে তারা কি ধরনের ভূমিকা রাখবেন, এই নিয়ে আসলে সাধারণ মানুষ অনেকটাই প্রশ্ন বা বিধ্বস্ত জাতীয় পার্টিকে। তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আগামী দিনে এই বিরোধী দলের নেতা হিসেবে থাকতে পারবে কিনা, সে নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। সব নিয়ে রংপুরের যে নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতি ঘটনা ঘটেনি, সব জায়গায় শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত অবস্থা বিরাজ করছে। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর। ধন্যবাদ।